হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ফেসবুক পেজে কাজ করে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সফলতা পাননি, মানে মনিটাইজেশন এখন অন করতে পারেননি, বা আপনার পেজে ভিউ আসছে না বা এঙ্গেজমেন্ট ঠিকঠাক আসছে না। তো বন্ধুরা, এই জিনিসটা কী জন্য হয় আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করার পর আমি বুঝতে পেরেছি, আর সেই জিনিসটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আর এই ফেসবুকভাবে কীভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন, বা কী কী টপিক নিয়ে কাজ করলে আপনি সফলতা পাবেন, কী কী বিষয় নিয়ে কাজ করলে আপনি সফলতা পাবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার এই সমস্যাগুলি সমাধান হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা অনেকে দীর্ঘদিন ধরে কাজ করছি, শুধু আপনি নয় আমিও কিন্তু দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছি। আমি যবে থেকে আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি তার আগে থেকেও ফেসবুকে কাজ করেছি, আর চ্যানেল স্টার্ট করার পরে আমি ফেসবুকে আরও অ্যাক্টিভভাবে কাজ করেছি। কিন্তু আমি কি করতাম, আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো, মানে আমি যে ভিডিওগুলোতে আপনাদের শেখাচ্ছি এই জিনিসগুলো আমার পেজে শেয়ার করতাম। আর বন্ধুরা, আমি পেজে ঠিকঠাকভাবেই আপলোড করতাম, কিন্তু তাও আমার ভিডিওতে কিন্তু রিচ বাড়ছিল না, আর আমার ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক ভিউ আসছিল না। যেগুলো আমার পেজের ফলোয়ার আছে সেগুলো কিছু লোক দেখছিল, তাছাড়া কিন্তু ফেসবুক কোনোভাবে আমার ভিডিওটাকে পুশ করছিল না। তো সেজন্য আমি একটু রিসার্চ করলাম ফেসবুকের এই পেজের বিষয় নিয়ে, কী কী টপিক চলে ফেসবুকে, কী কী টপিক নিয়ে কাজ করলে ফেসবুক পেজ খুব তাড়াতাড়ি রান হয়। তো এই সমস্ত বিষয় আমি জানতে পারলাম, আর সেই বিষয়গুলি আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আমার কথা ভাবুন বা আপনি নিজের কথা ভাবুন, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন যে কোনো ভিডিওই হোক না কেন, আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখেন এবং একদম ডিটেলে কিছু শেখার জন্যই ইউটিউবে দেখেন। কিন্তু বন্ধুরা, ফেসবুকে বিভিন্ন ভিউয়ার্স বা বিভিন্ন মানুষ বা আপনি নিজে বা আমি নিজে যখন কিছু স্ক্রল করি, আমরা কিন্তু সারাদিন ফেসবুকে স্ক্রল আপই করি। স্ক্রল করতে করতে আমাদের সামনে কোনো ভিডিও আসে, সেই ভিডিওটা যখন আমাদের ইন্টারেস্টিং মনে হয় তখনই কিন্তু আমি ভিডিওটা দেখি, বা আপনি ভিডিওটা দেখেন, বা সবাই কিন্তু তাই করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই করে। আপনি কিন্তু ইউটিউবে গেলে আপনি কিন্তু কোনো ভিডিও সার্চ করে দেখেন, যদি আপনার দরকার হয় ভিডিও সার্চ করে দেখেন, ব্রাউজ ফিচারে তো আছেই, কিন্তু আপনি সার্চ করেও ভিডিও দেখেন আপনার যেটা প্রয়োজন হয়। কিন্তু আপনার কি মনে হয় কোনোদিনও যে আপনি কোনোদিনও আজ পর্যন্ত যে ফেসবুকে সার্চ করে ভিডিও দেখেছেন? আমার তো মনে হয় না যে আপনি দেখেছেন। হ্যাঁ, আমি কিছু সার্চ করি যখন কোনো বন্ধুর পেজ বা কারোর পেজ যদি আমার সার্চ করা হয়, আপনাদের মতো অনেক সাবস্ক্রাইবারের অনেক পেজ যখন সার্চ করি তখনই সার্চ করি, তার আগে কিন্তু আমি ফেসবুকে কিছু সার্চ করি না। তো বন্ধুরা, এই বিষয়টাই আমাদের বুঝতে হবে যে আমাদের ফেসবুকে যে কোনো ভিডিও যতক্ষণ না ফেসবুক পুশ করবে, আপনার ভিডিওটাকে তুলে ধরবে লোকের সামনে, ততক্ষণ কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। আর বন্ধুরা, আপনার ভিডিও যখন মিনিমাম ভিউ আসবে না তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওটাকে পুশও করবে না, আর ফেসবুকের অ্যালগোরিদমে ওই ভিডিওটাকে ডাউন করে দেবে, আপনার ভিডিওটা কিন্তু উঠতেই পারবে না। তো সেই জন্য ফেসবুকে কিন্তু সমস্ত রকম ভিডিও এখন পর্যন্ত চলছে না, সামনে হয়তো বা আরও ডেভেলপ হবে তারপরে চলবে, কিন্তু এখন কিন্তু সব রকম ভিডিও চলছে না ফেসবুকে। তো আপনাদের প্রথমেই বললাম যে ফেসবুকে কী ধরনের ভিডিও চলছে, বা আপনারা যদি ইনস্ট্যান্ট গ্রো করতে চান কীভাবে, কীরকম ধরনের ভিডিও পোস্ট করলে আপনারা ইনস্ট্যান্ট গ্রো করতে পারবেন সমস্ত কিছু বলবো। তো বন্ধুরা, সেই টপিকগুলো আপনাদের আগে বলে দিই যে কোন কোন টপিকে আপনি ফেসবুকে কাজ করলে আপনি ইনস্ট্যান্ট বুস্ট আপ পাবেন ফেসবুকে। তো বন্ধুরা, টপিকগুলি বলার আগে আপনাদের একটা জিনিস বলি যে ফেসবুকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আসে বিনোদনের জন্য, বা নিজের কিছু মুহূর্ত কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে, আর বন্ধুদের সঙ্গে কাটানোর পরেও স্ক্রল আপ করে কোনো ভিডিও তার সামনে আসলো বা কোনো মিম পোস্ট সামনে আসলো, একটা বিনোদন হলো, তার মনে একটু আনন্দ পেলো সেই ভিডিওগুলো দেখে। তো এই ধরনের একটু ইন্টারেস্টিং ভিডিও কিন্তু ফেসবুকে চলে, যে আমি যে আপনাদের কিছু শেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম লোকে দেখবে না। হ্যাঁ, কিছু পার্সেন্ট লোকে দেখবে, কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু দেখবে না। ফেসবুকে কিন্তু বিরাট বড় একটা অডিয়েন্স আছে, বিরাট বড় অডিয়েন্সের মধ্যে ম্যাক্সিমাম অডিয়েন্সই কিন্তু বিনোদনের জন্য ফেসবুকের মধ্যে আসে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা কী কী টপিক চুজ করতে পারেন সেগুলো আমি আপনাদের বলি, যে এই এই টপিকগুলোতে ভিডিও বানালে আপনার ইনস্ট্যান্ট বুস্ট আপ হবে। যেরকম যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও, যে কোনো ধরনের ফানি ভিডিও, যে কোনো ধরনের পলিটিক্যাল ডিবেট ভিডিও, বা পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন সেই ধরনের ভিডিও, বা যে কোনো বড় কন্ট্রোভার্সির ভিডিওগুলো, বা কিছু স্পেশাল নিউজ বা নিউজ ভিডিও, আর আমরা আরেকটা বিষয় গেমিং ভিডিও,
এই এই টপিকগুলো কিন্তু বন্ধুরা বেশি বুস্ট আপ পায় ফেসবুকে বা পাচ্ছে ইদানিং, কিন্তু খুব বেশি বুস্ট আপ পাচ্ছে এই এই ভিডিওগুলো। তো বন্ধুরা আমার সাজেশন আপনাদের এই থাকবে, যদি আপনারা নতুন স্টার্ট আপ করতে চাইছেন ফেসবুক পেজে বা আপনি পুরনো ফেসবুক পেজ ক্রিয়েটার আছেন তো আপনার ভিডিওর বুস্ট আপ হচ্ছে না, আপনি কিন্তু এই ধরনের কিছু ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আপনি এখন আমাকে কোশ্চেন করতে পারেন যে দাদা আমার ফেসবুক ক্যাটাগরি কিন্তু আলাদা, আমি যদি এখন আলাদা টাইপের আলাদা ক্যাটাগরির ভিডিও দিই তাহলে কি বুস্ট আপ পাবো? তো অবশ্যই ক্যাটাগরি নিয়ে ফেসবুক পেজে কোনো রকম কোনো সমস্যা হয় না। অনেকে কোশ্চেন করে যে দাদা আমি আলাদা ক্যাটাগরি দিয়ে ফেসবুক পেজ বানিয়ে নিয়েছি এখন কি করব। তো ক্যাটাগরি যে কোনো সময় তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু ক্যাটাগরি যদি আলাদাও হয় তাও কোনো প্রবলেম কিন্তু ফেসবুকে হয় না। তো এই টপিকগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। আর বন্ধুরা আমি কিন্তু নিজেও এই জিনিসটা ট্রাই করছি, আর আমি এই সবগুলি টপিকের মধ্যে গেমিংটাকে বেছে নিয়েছি আর গেমিং ভিডিও করছি। তো অলরেডি আমি গেমিং ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আপনারা যদি চান যে আমি কিভাবে গেমিং ভিডিওগুলো নিয়ে কাজ করছি, কিভাবে ফেসবুকে পোস্ট করছি, কিভাবে রেকর্ডিং করছি বা পেজে কি শুধুমাত্র লাইভ স্ট্রিম করছি বা শুধুমাত্র ভিডিও পোস্ট করছি, সমস্ত কিছু আমি ডিটেলসে বলতে পারি। শুধু আপনারা যদি চান আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনি কিভাবে এগুলি কাজ করছেন, আমাদের একটু ডিটেলসে বলুন, তো আমি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের বলবো, আপনারা যদি ইনস্ট্যান্ট বুস্ট আপ চান ফেসবুকে তাহলে কিন্তু আপনারা এগুলি টপিক নিয়ে আলোচনা করতে পারেন। আর বন্ধুরা এগুলোর টপিক কিন্তু খুবই ভাইরাল হয় আর খুবই ভিউ আসে। এবার আপনি আমার কথা ভাবুন বা আপনি নিজের কথাই ভাবুন যে আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন? যে কোনো পলিটিক্যাল ডিবেট যদি আপনার সামনে আসে নিশ্চয়ই আপনি কোনো না কোনো পলিটিক্সের একটা সাপোর্টে আছেন, তো আপনি কিন্তু ওই ভিডিওটা দেখতে পছন্দ করবেন। বা এটাও ছাড়েন যে আপনি পলিটিক্যাল পছন্দ করেন না, আপনি যদি গেমিং পছন্দ করেন, আপনার যদি গেমিং পছন্দ হয়, আপনার সামনে যদি একটা গেমিং ভিডিও সাজেস্ট হয় তো সেরকম গেমিং ভিডিওটাও আপনি দেখতে পারেন। তো বন্ধুরা এই বিষয়গুলি নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন। আর বন্ধুরা আমার সাজেশন এই থাকবে যে আপনারা এইগুলি বিষয় নিয়ে কাজ অলরেডি স্টার্ট করে দিন, তাহলে কি হবে ইনস্ট্যান্ট বুস্ট আপটা পাবেন। আর মনিটাইজেশন ক্রাইটেরিয়া এখনও কোনো চেঞ্জেস আসেনি, তো মনিটাইজেশন কী ক্রাইটেরিয়া আছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এটা ইজিলি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন এই ধরনের ভিডিওগুলি দিলে। আর বন্ধুরা আপনারা যদি চান যে আমি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করি বা কি ধরনের ইন্টারেস্টিংভাবে আমি ভিডিওটাকে রেডি করি, সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের বলতে পারি। আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেন এই সমস্ত কিছু ডিটেলস আমাদের বলুন, তাহলে কিন্তু আমি এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের দিতে পারি। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আপনারা কি চান। আর আমি কিন্তু রিসেন্টলি অনেক পোল দিচ্ছি আপনাদের ভোট করার জন্য, তো এখানে আপনাদের ওপিনিয়নগুলো জানান তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি ধরনের ভিডিও চান। অবশ্যই জানাবেন পোলে, অনেকে জানাচ্ছে। তো আমার এর আগের পোল ছিল যে আপনারা ইউটিউব নিয়ে ভিডিও দেখতে চান না ফেসবুক নিয়ে ভিডিও দেখতে চান, তো ম্যাক্সিমাম লোক ফেসবুকে ভোট দিয়েছে, সেই জন্য কিন্তু আমি ফেসবুক নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ইউটিউব নিয়ে দিত তো আমি ইউটিউবের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো বন্ধুরা কমেন্ট করুন যদি এই বিষয়গুলি আপনারা দেখতে চান। আর বন্ধুরা ভিডিওটি আপনাদের কোনো জায়গা থেকে একটু যদি ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আর বন্ধুরা ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন এবং পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় নিয়ে দেখতে চান তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা আপনি যদি এখনও আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো না করে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমাকে ফলো করে নিতে পারেন। আর বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ এই ভিডিওটি সকলের জানা জরুরি। আপনাদের মতো অনেক ফেসবুক ক্রিয়েটার আছে যারা এই বিষয়গুলি জানেনই না, তো তাদের কাছে পৌঁছে দিন এই ভিডিওটা, ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় আপনি ছড়িয়ে দিন, যাতে এই ভিডিওটা দেখে অনেকে আরও মোটিভেট হতে পারে ফেসবুক পেজে কাজ করা নিয়ে। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, ওই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।